नमस्कार बंधुरा आजकेर भिडियोते आमी आपनादेर डेयरी प्रोडक्ट्सेर ब्यबसा शुरू करार जाबतीय तथ्य प्रदान करब। जे ब्यबसाटा आपनी मोटामोटी 40-50,000 टाका इनभेस्ट करेई शुरू करते पारबेन एबं एई डेयरी प्रोडक्ट्सेर रेगुलर डिमांडेर जोन्नोई एई ब्यबसाटाके आपनी एकटू एकटू करे बड़ो करते पारबेन एबं मासे एई ब्यबसा थेके आपनी 30-40,000 टाका बा तारो बेशी इनकाम करते पारबेन एकेबारे अनायासे। বন্ধু আপনারা দেখছেন .com টিউটোরিয়াল আর আমি আপনাদের বন্ধু রঞ্জিত। বন্ধু আপনারা জানেন আমাদের এই চ্যানেলে নিয়মিত নিত্য নতুন ব্যবসা শুরু করার যাবতীয় তথ্য প্রদান করা হয় যাতে আপনারা সেই সমস্ত বিজনেস আইডিয়ার মধ্য থেকে একটি বিজনেস আইডিয়া বেছে নিয়ে শুরু করতে পারেন নিজের একটি স্বাধীন ব্যবসা। দেখুন বন্ধু ডেয়ারি প্রোডাক্টস যেমন ধরুন দুধ বাটার পনির দই ঘি চিজ ক্রিম এই সমস্ত প্রোডাক্টের ডিম্যান্ড ভীষণ হাই। सामान्य दूध बाटार और पनीर छाड़ा एखन आमादेर परिवारे रान्ना कि हबे सेई निये चिंता हुए जाए ताई एई समस्त प्रोडक्ट्सेर चाहिदा कतटा आपनी अनुमान करते पारछेन। एमनकि ग्रामांचलेओ इदानिंकाले एई समस्त डेयरी प्रोडक्ट्सेर डिमांड भीषणभावे बेड़े चलेछे आर ताई एई अवस्थाय आपनी जदि एई समस्त प्रोडक्ट्सेर होलसेल होक बा रिटेल ব্যবসা শুরু করেন তাহলে একটা নিশ্চিত ভবিষ্যৎ আছে এটা নিজে ধরে নিতেই পারেন বন্ধু। কিন্তু আপনি এই ব্যবসা শুরু করবেন কিভাবে আপনাকে তো অনেক খুঁটিনাটি তথ্য জানতে হবে। কিভাবে আপনি শুরু করবেন বিজনেস মডেল কেমন হবে কত টাকার ইনভেস্টমেন্ট প্রয়োজন পড়বে কত টাকা ইনকাম আছে এই বিজনেসে এই সমস্ত খুঁটিনাটি তথ্য আপনাদেরকে জানানোর জন্যই আজকের এই ভিডিও বন্ধু। ভিডিওটা পুরোটা দেখুন বন্ধু এই ডেয়ারি প্রোডাক্টসের বিজনেস শুরু করার এ টু জেড তথ্য আপনি এই ভিডিওতেই পেয়ে যাবেন। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের .com টিউটোরিয়ালের বেস্ট বিজনেস প্ল্যান। তবে বন্ধুরা ভিডিও শুরু করবার আগে আপনাদেরকে একটা ছোট রিকোয়েস্ট, এই ধরনের বিজনেস প্ল্যান নিয়মিত পাওয়ার জন্য .com টিউটোরিয়াল চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধু। সেই সঙ্গে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা ঘন্টার বাটনটিকেও প্রেস করে দিন যাতে যখনই আমি নতুন বিজনেস প্ল্যান আপলোড করি আপনারা সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশন পেয়ে যান। বন্ধু ডেয়ারি প্রোডাক্টসের ব্যবসা একটা এভারগ্রিন ব্যবসা, কারণ এই ব্যবসায় কোনো অফ সিজন নেই, এমনকি লকডাউনেও এই ব্যবসা একই রকমভাবে চলতে থাকে। বরং লকডাউনে এই প্রোডাক্টের ডিম্যান্ড বেড়েছে অনেক, অন্তত মার্কেট সার্ভে এই কথাই বলছে। তাহলে আপনি যদি এই ব্যবসায় নামতে চান আপনাকে এই ব্যবসার সব কিছু তথ্য খুঁটিয়ে জানতে হবে বন্ধু। আর তাই আপনাদের সুবিধার্থে টোটাল বিজনেস মডেলটা আজকে আমি মোট 6টা ধাপে আপনাদের সঙ্গে আলোচনা করব। আমি প্রথম ধাপে আলোচনা করব এই ডেয়ারি প্রোডাক্টসের বিজনেস মডেলটা অ্যাকচুয়ালি কী রকম বা আপনার কাজটা ঠিক কী হবে এই ব্যবসায়। আমি দ্বিতীয় ধাপে আলোচনা করব এই ব্যবসা শুরু করতে গেলে আপনার কিসের কিসের প্রয়োজন পড়বে এ টু জেড নিয়ে আলোচনা করব। তৃতীয় ধাপে আমি আলোচনা করব আপনি কিভাবে ডেয়ারি প্রোডাক্টস কিনে আনবেন, অর্থাৎ ডিলারশিপ হোক ফ্র্যাঞ্চাইজি হোক আপনি কিভাবে সেটি পাবেন সেই নিয়ে আলোচনা করব। চতুর্থ ধাপে আমি আলোচনা করব এই বিজনেস শুরু করতে গেলে কত টাকার মূলধন বা ইনভেস্টমেন্ট প্রয়োজন পড়বে আপনার সেই নিয়ে। পঞ্চম ধাপে আমি আলোচনা করব আপনি মার্কেটিং কিভাবে করবেন, ব্যবসা শুরু করবার পর আপনার ব্যবসা গ্রো করবে কিভাবে সেই নিয়ে আলোচনা করব। এবং সবশেষে ষষ্ঠ ধাপে আমি আলোচনা করব এই ব্যবসার প্রফিট মার্জিন নিয়ে এবং আপনার কত টাকা ইনকাম হতে পারবে এই ব্যবসায় সেই সংক্রান্ত বিষয়ে। তাহলে বন্ধু চলুন শুরু করা যাক প্রথম ধাপ। তাহলে বন্ধু প্রথম ধাপেই দেখে নেওয়া যাক এই ডেয়ারি প্রোডাক্টসের বিজনেসটা অ্যাকচুয়ালি কী রকম। খুব সহজ কথায় বন্ধু আপনি আপনার এলাকায় বা আপনার মার্কেটে বা আপনার শহরে একটি ডেয়ারি প্রোডাক্টসের আউটলেট খুলবেন বা কাউন্টার খুলবেন বা খুব সহজ কথায় একটি দোকান খুলবেন এবং দুধ থেকে পনির দই থেকে মাখন চিজ থেকে ঘি ক্রিম থেকে আইসক্রিম এই সমস্ত ডেয়ারি প্রোডাক্টস হোলসেল হোক বা রিটেল বা দুরকমভাবেই সেল করতে থাকবেন। এই হলো খুব সহজ কথায় আপনার বিজনেস মডেল, এইটুকুই হচ্ছে আপনার কাজ এই ব্যবসাতে। এবার এই ব্যবসাতে শুরু করতে গেলে আপনার কিসের কিসের প্রয়োজন পড়বে চলুন চট করে একটু দেখে নিই বন্ধু। আপনি যেহেতু একটা রিটেল বা হোলসেলের জন্য কাউন্টার খুলছেন তাই সবার প্রথমে আপনার একটা কাউন্টারের প্রয়োজন পড়বে বা চলতি কথা একটা দোকানঘরের প্রয়োজন পড়বে বন্ধু। ন্যূনতম 100 স্কোয়ার ফিটের একটা দোকানঘর আপনাকে বন্দোবস্ত করতে হবে। চেষ্টা করবেন রাস্তার ধারে যেন সেই দোকানঘর বা কাউন্টারটা হয়ে থাকে যাতে কাস্টমাররা খুব সহজেই আপনার থেকে আপনার কাউন্টার থেকে প্রোডাক্ট কিনতে পারে। তাহলে আমাদের প্রথম রিকোয়ারমেন্ট হলো ন্যূনতম 100 স্কোয়ার ফিটের একটা দোকানঘর। এবার সেই দোকানঘরটাকে টুকটাক ডেকোরেশনের জন্য আপনার কিছু টাকার খরচ হবে,
আপনি ন্যাচারালি কোনো ব্র্যান্ডেড প্রোডাক্টসের যদি ডিলারশিপ নিয়ে থাকেন, তাহলে সেই কোম্পানি আপনাকে প্ল্যান দেবে আপনি কিভাবে ডেকোরেট করবেন আপনার কাউন্টারকে। আর আপনি যদি কোনো পার্টিকুলার কোম্পানির ফ্র্যাঞ্চাইজি না নিয়ে বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট রাখেন, নিজের মতো করে বিজনেস করতে চান, তাহলে ডেকোরেশনের প্ল্যানিংটা আপনার নিজের হবে। এবার বন্ধু আসি খুব ইম্পর্ট্যান্ট একটা কথায়। এই মার্কেটে একটা নতুন দোকানঘর কিনে ব্যবসা শুরু করা মুখের কথা নয় বন্ধু। একটা দোকানঘর কিনতে গেলেই আপনার 10-12 লাখ টাকার ইনভেস্টমেন্ট চলে যাবে। আমি আপনাদেরকে তাই সাজেস্ট করব, দোকান প্রথমে কিনতে হবে না বন্ধু। এখন আপনি দোকান লিজে নিতে পারবেন। আপনার বাড়ি গ্রামে হোক, শহরে হোক, যেখানেই হোক, এখন দোকানঘর লিজে পাওয়া যায়। লিজ মানে এগ্রিমেন্টে আপনি 1 বছরের জন্য বা 2 বছরের জন্য 24 মাসের লিজ নেবেন, এগ্রিমেন্ট করবেন মাসিক ভাড়ার হিসাবে। এবার সেইখানে আপনি দোকান, আপনি ডেকোরেশন করে বিজনেস শুরু করতে পারবেন। চেষ্টা করবেন রাস্তার উপরে। এটা হলো আমাদের প্রথম রিকোয়ারমেন্ট। এবার আসি দ্বিতীয় রিকোয়ারমেন্টে। আর দ্বিতীয় রিকোয়ারমেন্টটা হলো একটা ট্রেড লাইসেন্স। যে কোনো ব্যবসা শুরু করবার জন্য একটা লোকাল গভর্নিং বডি থেকে ট্রেড লাইসেন্স নেওয়ার প্রয়োজন পড়ে বন্ধু। আপনার বাড়ি গ্রামে হলে গ্রাম পঞ্চায়েতের অফিস থেকে, আপনার বাড়ি পৌরসভা এলাকায় হলে পৌরসভার অফিস থেকে, আর আপনার বাড়ি কর্পোরেশন এলাকায় হলে কর্পোরেশনের বড় অফিস থেকে আপনি ট্রেড লাইসেন্স পেয়ে যাবেন। খুব বেশি ঝামেলা ঝুঁকি পোয়াতে হয় না বন্ধু। এটা হলো দ্বিতীয় রিকোয়ারমেন্ট। তৃতীয় রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার দোকান হয়ে গেল, লাইসেন্স হয়ে গেল, এবার আপনাকে প্রোডাক্ট তুলতে হবে দোকানে। ডেয়ারি প্রোডাক্টস, যে নিয়ে আমাদের ব্যবসা। আর ডেয়ারি প্রোডাক্টস তোলার সবথেকে সহজ এবং সরল পদ্ধতি হলো আপনাকে কোনো একটি ডেয়ারি কোম্পানির ফ্র্যাঞ্চাইজি বা ডিলারশিপ নিতে হবে। কীভাবে নেবেন আমি একটু পরে ধাপে আলোচনা করছি বন্ধু। তাহলে এটা হলো আপনার প্রোডাক্ট তোলার ধরন। এর সঙ্গে সঙ্গে আপনি সেই কোম্পানির ডেয়ারি প্রোডাক্ট ছাড়াও যদি অন্য কিছু দোকানে রাখতে চান, যদি সেই কোম্পানি পারমিট করে, তাহলে সেটা আপনি খোলা মার্কেট থেকে কিনে আনতে পারবেন বিক্রির জন্য হোলসেল রেটে। এটা হলো আপনার তৃতীয় রিকোয়ারমেন্ট। এবার চতুর্থ রিকোয়ারমেন্ট হলো এই টোটাল বিজনেসটাকে করবার জন্য আপনার একটু প্রোডাক্ট নলেজ চাই, এবং সবশেষের রিকোয়ারমেন্ট হলো কিছু টাকার ইনভেস্টমেন্ট চাই। কত টাকার ইনভেস্টমেন্ট একটু পরে আলোচনা করছি বন্ধু। এবার আসি একেবারে তৃতীয় ধাপে। আপনি প্রোডাক্ট কীভাবে আনবেন বা ফ্র্যাঞ্চাইজি হোক, ডিলারশিপ হোক, কোনো কোম্পানির কীভাবে নেবেন। এই মুহূর্তে মার্কেটে বড় বড় ডেয়ারি প্রোডাক্টসের কোম্পানি আছে। মাদার ডেয়ারি আছে, আমুল আছে, মেট্রো ডেয়ারি আছে, স্টার মিল্ক আছে, শালিমার আছে, এরকম ব্র্যান্ডেড এবং বিভিন্ন নন ব্র্যান্ডেড ডেয়ারি কোম্পানি আছে। আপনি এই সমস্ত কোম্পানির থেকে ডিলারশিপ নিতে পারবেন বন্ধু। সেক্ষেত্রে কী করবেন, সেই সমস্ত কোম্পানিগুলোর অর্থাৎ ডেয়ারি কোম্পানিগুলোর আপনি সরাসরি ওয়েবসাইট মারফত কোম্পানির সঙ্গে যোগাযোগ করবেন ফ্র্যাঞ্চাইজি অপরচুনিটির জন্য। আমি টপ টপ কয়েকটা ডেয়ারি কোম্পানির ওয়েবসাইট আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রেখেছি। আপনি সেই লিঙ্ক ক্লিক করলেই সেই কোম্পানির ডেয়ারি প্রোডাক্টসের ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য বা ডিলারশিপ নেওয়ার জন্য প্রপার পেজে আপনি চলে যেতে পারবেন অ্যাপ্লিকেশান করবার জন্য। কোনো থার্ড পার্টির প্রয়োজন পড়বে না বন্ধু। আপনি সরাসরি কোম্পানির সঙ্গে যোগাযোগ করবেন, আপনি সিম্পল একটা ফর্ম ফিল আপ করবেন বা একটা অ্যাপ্লিকেশান করবেন বা কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে ওই সমস্ত কোম্পানির ফ্র্যাঞ্চাইজি বা ডিলারশিপ নেওয়ার জন্য টোটাল টার্মস অ্যান্ড কন্ডিশনস জানতে পারবেন এবং জানার পর অ্যাপ্লাই করতে পারবেন বন্ধু। এই হচ্ছে প্লেন প্রসেস যে কোনো একটা ডেয়ারি কোম্পানির ডিলারশিপ বা ফ্র্যাঞ্চাইজি নেওয়ার। এবার আপনি যদি এই মার্কেট সম্পর্কে একটু রিসার্চ করতে থাকেন, তাহলে আপনি জেনে যেতে পারবেন প্রায় ম্যাক্সিমাম কোম্পানিগুলোর নিয়ম প্রায় একই। আপনার কিছু টাকার একটা কশন মানি বা সিকিউরিটি ডিপোজিট দিতে হবে এই সমস্ত কোম্পানিগুলোর কাছে। তারপরে সেই কোম্পানি আপনার লোকেশানে আপনার ওই যে কাউন্টারটা আপনি খুলবেন, সেই কাউন্টারটা কীরকম ডেকোরেশন হবে তার জন্য একটা প্ল্যান আপনাকে দেবে। তারপর সেই কোম্পানির থেকে নির্দিষ্ট ভলিউম বা নির্দিষ্ট অ্যামাউন্টে প্রোডাক্ট নিয়ে এসে আপনাকে তুলতে হচ্ছে আপনার কাউন্টারে। এরপর আপনি যেরকম সেল করবেন সেই রকম হিসাবে আপনি কোম্পানির প্রফিট মার্জিন যে রয়েছে সেই অনুযায়ী আপনি ইনকাম করতে থাকবেন। এই হচ্ছে টোটাল ডিলারশিপ বা ফ্র্যাঞ্চাইজি নেওয়ার পদ্ধতি ডেয়ারি প্রোডাক্টসের ক্ষেত্রে। তবে বেশিরভাগ ক্ষেত্রে এই ব্যবসায়ীরা কী করে বন্ধু, শুধুমাত্র ডেয়ারি প্রোডাক্টসের ব্যবসায়ী না করে তার সঙ্গে আইসক্রিমের একটা কাউন্টার খোলে, কোল্ড ড্রিঙ্কস বা স্ন্যাক্সের বিভিন্ন আইটেমের একটা কাউন্টার খোলে একই কাউন্টার থেকে, একই দোকান থেকে, যাতে সমস্ত রকম আইটেম থেকে প্রফিটগুলো আস্তে আস্তে মাসের ইনকামটা অনেকটা বেড়ে যায়। শুধুমাত্র ডেয়ারি প্রোডাক্টসের উপর ব্যবসা নির্ভর যাতে না করতে হয়, এটা হচ্ছে এই বিজনেসের একটা প্লাস পয়েন্ট বন্ধু। তাহলে এই রকমভাবে আপনি কোম্পানির থেকে ফ্র্যাঞ্চাইজি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন। এবার লোকাল কোম্পানি যদি হয়ে থাকে, লোকাল মানে একেবারে গভর্নমেন্টের রুল মেনে তৈরি কোম্পানি, কিন্তু সেই কোম্পানির সারা ভারতবর্ষে ব্যবসার বিস্তৃত নেই, শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গে বিস্তৃত রয়েছে, এমন যদি কোম্পানির আপনি ডিলারশিপ নিতে চান বা আপনার প্রোডাক্ট সেল করতে চান, সেই কোম্পানির ডিলারশিপ বা ফ্র্যাঞ্চাইজি নেওয়া পদ্ধতিটা খুব সহজ হবে একেবারে টপ টপ ব্র্যান্ডের ডিলারশিপ নেওয়ার তুলনায়।
এই হলো বন্ধু ডিলারশিপ নেওয়ার পদ্ধতি। এবার আসি চতুর্থ ধাপে ইনভেস্টমেন্টের বিষয়ে। বন্ধু এই ব্যবসা শুরু করতে গেলে আমি ভিডিওর শুরুতেই বলেছি মোটামুটি আপনি ধরুন 50,000 থেকে 1,00,000 টাকার একটা ইনভেস্টমেন্ট প্রয়োজন পড়বে ধরে নিতে পারেন। কীরকমভাবে প্রয়োজন পড়বে, আপনি যদি আমুল ব্র্যান্ডেরই ডিলারশিপ নেওয়ার জন্য অ্যাপ্লিকেশান করেন বন্ধু, আমুল যেটা কিনা ভারতের টপ টপ ডেয়ারি ব্র্যান্ডের মধ্যে একটি, সেই আমুল ব্র্যান্ডের যদি সর্বনিম্ন একটা কাউন্টার খুলে বিজনেস শুরু করেন আপনার সিকিউরিটি ডিপোজিট পড়বে বন্ধু 25,000 টাকা। এবার 25,000 টাকা ডিপোজিট দেওয়ার পর আপনাকে আপনার কাউন্টারটি একটু ডেকোরেশন করতে হবে, তার জন্য কিছু টাকা খরচ পড়বে, আর প্রোডাক্ট কেনার জন্য খরচ পড়বে কিছু টাকা, এবং একটা ডিপ ফ্রিজারের প্রয়োজন পড়বে যেইটা কিন্তু আপনার মোটামুটি ওই 25-30,000 টাকা খরচ পড়বে বন্ধু, একটা বড় সাইজের ডিপ ফ্রিজার। আর সেই হিসাবে যদি আপনি দেখেন আপনার ইনভেস্টমেন্ট মোটামুটি ওই 1,00,000 টাকার মধ্যেই থাকবে যদি আমুল ব্র্যান্ডের ডিলারশিপ নিয়ে নেন। এরপর এইরকম যদি অন্য কোনো ব্র্যান্ডের নেন তাহলে অ্যাভারেজ একটা খরচ ওই 50,000 থেকে 1,00,000 টাকা পর্যন্ত আপনার পড়বে এই ডিয়ারি প্রোডাক্টসের বিজনেসে নামতে গেলে। এবার আমার কথাটাই শেষ কথা নয় বন্ধু, আপনি যদি এই ব্যবসা করতে চান আপনাকে নিজেকে মার্কেট রিসার্চ করতে হবে বন্ধু, আপনাকে নিজেকে প্র্যাকটিক্যালি জানতে হবে আমার এই বিজনেস যে আমি ভিডিওগুলো আপনাদের দিই বা আমি যে তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছি তার উপর ভিত্তি করে মার্কেটটা কেমন যাচ্ছে আপনাকে একটু যাচাই করতে হবে যে আমি ঠিক বললাম নাকি ভুল বললাম, তারপর আপনি কিন্তু ব্যবসায় নামছেন বন্ধু। কারণ ব্যবসা আপনি করবেন তাই মার্কেটটা আপনাকে রিসার্চ করতে হবে ব্যবসা শুরু করবার আগে বন্ধু। এবার আসি বন্ধু মার্কেটিংয়ের বিষয়ে। আপনি ব্যবসা শুরু তো করে ফেললেন, এবার মার্কেটিং তো করতে হবে। গ্রামাঞ্চলের দিকে হলে যদি আপনাদের গ্রামাঞ্চলে বাড়ি হয় আপনারা হোম টু হোম এই ডেয়ারি প্রোডাক্টসের প্রথম দিকে মার্কেটিং করতে পারবেন, এবং শহরাঞ্চলে হলে আপনার ওই বিজনেসকে আপনি অনলাইনে আনতে পারবেন যাতে কাস্টমাররা আপনার দোকান হয়েছে বা আপনার কাউন্টার হয়েছে সেটা প্রথমে জানতে পারে, তবে আপনার কাছে কাস্টমার আসবে বন্ধু। এটা হলো মার্কেটিংয়ের টিপ। এবার প্রফিট মার্জিন নিয়ে যদি আপনারা জানতে চান তাহলে আপনাদেরকে বলি এই ডেয়ারি প্রোডাক্টসের ব্র্যান্ডেড কোম্পানিগুলোতে 8-10% একটা মার্জিন থাকে, প্রফিট মার্জিন, নাম করা টপ টপ ব্র্যান্ডের মধ্যে কোনো কোনোটাতে 7% পর্যন্ত মার্জিন থাকে বন্ধু। আর নন ব্র্যান্ডেডগুলোর ক্ষেত্রেও মোটামুটি ওই 10-12% পর্যন্তই মার্জিন থাকে। যেহেতু এটা ডেয়ারি প্রোডাক্টস ডেলি নিডের একটা আইটেম তাই এই ব্যবসাতে প্রফিট মার্জিন ওই রকমই বন্ধু 8-10%। তবে আপনার সেল ভলিউম যত হবে সেই অনুযায়ী যদি আপনি হিসাব করেন আপনার ইনকাম কিন্তু এই ব্যবসা থেকেই 30-40,000 টাকা মাসে হওয়া খুব একটা কঠিন কাজ নয় 1 বছর পর থেকে বন্ধু। কিন্তু এই প্রথম একটা বছরই হচ্ছে খুব ভাইটাল আপনার কাস্টমার বেসটাকে গ্রো করবার জন্য। আজকের বিজনেস ভিডিও এখানেই শেষ করি বন্ধু, পরের ভিডিওতে আবার নতুন কোনো ব্যবসা নিয়ে কথা হবে বন্ধু। ভালো থাকবেন, শুভেচ্ছা নেবেন, ধন্যবাদ।